দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সনকল আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্ধ ইকবাল আমাদের সাথে থাকছেন দেশবরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে করণীয় আর অতিথি হিসেবে সাথে আছেন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাজহারুল হক তানিম কনসালটেন্ট ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল পরামর্শ ফোন করুন নাইন এইট টু ফোর জিরো ফাইভ টু নাম্বারে ডক্টর তানিম স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর দেশ জুড়ে যে সমস্যাটা এখন ঘরে ঘরে যদি বলি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং এই ডায়াবেটিস নিয়ে হচ্ছে সারা বিশ্ব আসলে এই সমস্যাটা এখন বর্তমানে রয়েছে আপনার কাছে একটু জানতে চাই ডায়াবেটিসের প্রকারভেদ সম্পর্কে একটু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই কত ধরনের ডায়াবেটিস রয়েছে জি ডায়াবেটিস আমাদের দেশে এবং পুরো বিশ্বে বেড়েই চলেছে আমরা প্রধানত যে ডায়াবেটিসগুলো দেখতে পাই এর মধ্যে একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের হচ্ছে শরীর ইনসুলিন একেবারেই থাকে না এবং যাদের প্রথম থেকে ইনসুলিন নিতে হয় ইনসুলিন ছাড়া ওদের চলেই না আরেক ধরনের ডায়াবেটিস আছে আপনি জানেন সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যেটি সাধারণত বড় মানুষের অ্যাডাল্টদের হয় বা বয়স যখন বাড়তে থাকে তখন হয় এবং সেখানে হচ্ছে ইনসুলিন থাকে কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে না এবং ইনসুলিন থাকলেও সেটি কাজ করতে পারে না পর্যাপ্ত আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে শরীর ইনসুলিন আছে মানে ফিফটি পারসেন্ট আছে কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে না এর অন্যতম একটি কারণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া যদি ওজন বেশি থাকে তাহলে আমাদের শরীরে যে ইনসুলিনগুলো আছে সেগুলো কাজ করতে পারে না আলটিমেটলি ডায়াবেটিস হয়ে যাবে যায় আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটিকে বলে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্ট্রেশনাল ডায়াবেটিস এটা দেখা যায় আগে কোনো ডায়াবেটিস ছিল না কিন্তু যখন কোনো মহিলা বা মেয়ে প্রেগন্যেন্ট হয় তখন ওনার ব্লাড সুগারটা বাড়তে পারে এর পিছনে কিছু কারণ আছে কিছু হরমোনাল চেঞ্জ হয় প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় যার কারণে ব্লাড সুগার বেড়ে যেতে পারে এবং নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে ডায়াবেটিসটা যখন হচ্ছে আপনার বাচ্চা হয়ে যায় তখন ভালো হয়ে যায় আচ্ছা মূলত তাহলে এই তিন প্রকার ডায়াবেটিসের কথা আমরা শুনলাম টাইপ ওয়ান টাইপ টু এবং জেস্টেশন যেটা বললেন একটু টাইপ ওয়ানের দিকে চলে আসি টাইপ ওয়ানের ডায়াবেটিসের ক্ষেত্রে তাহলে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা বলছি আমরা অর্থাৎ ইনসুলিন নিতেই হবে সেটাকে একেবারে যখন ডায়াবেটিসটা ধরা পড়ে সেটা কি বাচ্চাকাল থেকে শুরু করে শেষ অবধি সবসময় ইনসুলিন ওপর থাকতে হবে না এটা কখনো নিরাময় সম্ভব জি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এটা অনেক সময় দেখতে পাই বাচ্চাদেরও হয়ে থাকে থাকে বাচ্চাদের যদি হয়ে থাকে এখানে যেহেতু একেবারেই ইনসুলিন থাকে না এখানে কিন্তু মুখে ওষুধ দিলে কাজ করবে না সেই ক্ষেত্রে বাচ্চাদের হলেও এটা ইনসুলিন দিতে হয় এবং পুরাপুরি মানে সারা জীবন বা যতদিন উনি বেঁচে থাকবে ততদিন ইনসুলিন নিতে হয় কিন্তু আধুনিক কিছু চিকিৎসা আসছে বলা হচ্ছে সেল থেরাপি যে প্যানক্রাইসিস সেল দিয়ে সেই সেল হচ্ছে আবার আপনার প্যানক্রাইটিক বিটা সেল তৈরি করবে এবং ইনসুলিন তৈরি করবে শরীরে ভাবে যদি সেটি আপনার সাকসেসফুল হয় তাহলে কিন্তু ওনারা ইনসুলিন ছাড়াই হয়তো সেটার মাধ্যমে আপনার বেঁচে থাকতে পারে যেহেতু আধুনিক চিকিৎসার কথাটা বললেন স্টেম সেল থেরাপি নিয়ে বলছেন যেহেতু একটু জানতে চাচ্ছি স্টেম সেল থেরাপি কি সাকসেসফুল রেটটা কেমন যদি হচ্ছে কারো দশ বছর বয়সে ডায়াবেটিসটা ধরা পড়লো এবং হচ্ছে সে জানতে পেল যে তার টাইপ ওয়ান ডায়াবেটিসটা আছে সেক্ষেত্রে কি সে স্টেম সেল থেরাপিটা নিতে পারবে জি স্টেমসেল থেরাপি পরীক্ষামূলকভাবে আপনার আমাদের দেশে না উন্নত দেশে এক দুইটা পেশেন্টের উপর করা হয়েছে কিন্তু এখনও এটা আপনার মাস লেভেলে করা হয় নাই তাই এখনো সাকসেস রেটটা বা কীরকম কার্যকারিতা এখনও বোঝা যায় না এটা আরও পরে বোঝা যাবে আমরা অন্য জায়গায়ও স্টেম সেল দিচ্ছি যেমন আমরা হচ্ছে যাদের ইনফার্টিলিটি তাদের ওভারিতে স্টেম সেল দিচ্ছি দেখা যাচ্ছে সেই ওভারিতে আপনার ডিম্বাণু আবার তৈরি হচ্ছে এবং ওনারা আপনার ন্যাচারালি অথবা আইবিএফের মাধ্যমে কনসেপ্ট করতে পারছে সেইভাবে যদি আপনার প্যানক্রিয়াসেও বিটা সেল আপনার তৈরি করা যায় বা সেই বিটাসেল থেকে ইনসুলিন তৈরি করা যায় তাহলে আশা করা যায় এটিও সাকসেসফুল হবে আচ্ছা এবার একটু টাইপ টু ডায়াবেটিস জানতে চাই টাইপ টু ডায়াবেটিস যে কারো হতে পারে এখন মূলত হচ্ছে মেইন কি কারণ রয়েছে আপনার আপনার মতে কোন কারণটির জন্য টাইপ টু ডায়াবেটিস বেশি বেশি হচ্ছে আমরা যেমন এর মধ্যে একটা জেনেটিক বা বংশগত কারণ থাকে কারো যে বা বাবা দাদা বা ভাই থাকে তাহলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুধু বংশগত কারণেই থাকবে এরকম অনেক রোগী এসে আমাদের বলে যে আমাদের পরিবারে তো ডায়াবেটিস নেই কিন্তু আমার কেন হল হ্যাঁ এর সাথে আরও কিছু ফ্যাক্টর জড়িত যেমন লাইফস্টাইল যারা হাঁটাচলা কম করে বা সব সময় বসে কাজ করে ডেস্কে কাজ করে বা হচ্ছে আপনার এক্সারসাইজ কম করে হাঁটাচলা কম করে সেই ক্ষেত্রে ওনাদের যে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ইনসুলিন কাজ করতে পারে না সেই কারণে টাইপ টু ডায়াবেটিস হতে পারে এছাড়া পরিবেশ দূষণ পরিবেশে বিভিন্ন হ্যাভি মেটাল যেমন লেড বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বলা হচ্ছে যে মুরগিতে কেমিক্যাল দিচ্ছে বা ফলে কেমিক্যাল দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে হ্যাঁ সেগুলো একটা কারণ হতে পারে এই জন্য এটাকে বলতে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ হ্যাঁ পরিবেশগত তারপর হচ্ছে বংশগত তারপর এনভারনমেন্টাল বিভিন্ন কারণে বর্তমান আমাদের যে খাদ্যাভ্যাসটা রয়েছে আমরা যত রকমের জাঙ্ক ফুড খাচ্ছি বাহিরে যে ধরনের খাবারগুলো খাচ্ছি এটির কি কোনো প্রভাব রয়েছে ডায়াবেটিস টাইপ টু এর ক্ষেত্রে জি ধন্যবাদ সুন্দর প্রশ্ন আপনার আমরা দেখা যাচ্ছে বেশি করে হাই ক্যালোরি ফুড খাচ্ছি আমরা কম পরিমাণে খাচ্ছি কিন্তু সেখানে হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকছে খুব উচ্চ ক্যালোরি থাকছে আমরা একটা বার্গার খাচ্ছি অথবা আমরা কোক খাচ্ছি সেটাতে কিন্তু যে ক্যালোরিটা থাকছে সেটা আমরা বার্ন হচ্ছে না বা সেই ক্যালোরিটা আমাদের শরীরে জমা হচ্ছে আমাদের ওজন বাড়ছে এবং সেই ওজন বেশি থাকা থেকে আমাদের আপনার শরীর ইনসুলিন কাজ করতে পারছে না আরেকটা ব্যাপার যে বাংলাদেশ বা সাব সাবকন্টিনেন্ট যে খাবারের যে খাদ্যাভাস আমরা ভাত বেশি পরিমাণে খাচ্ছি সেই ভাতেও কিন্তু আপনার উচ্চ ক্যালোরি থাকে এবং সেগুলো গ্লাইসিম ইন্ডেক্স হাই থাকে যেটা খুব দ্রুত আপনার রক্তে মিশে যায় এবং খুব দ্রুত বাড়ায় এবং যে অতিরিক্ত ক্যালোরিটা থাকছে আপনি যা খাচ্ছেন তা আপনি এক্সারসাইজ করছেন না বা আপনি বসে থাকছেন বা সেই ক্যালোরিটা খরচ হচ্ছে না সেটি কিন্তু আপনার শরীরে গিয়ে জমা হচ্ছে লিভারে গিয়ে জমা ফ্যাটি লিভার হচ্ছে বা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ফ্যাট বাড়ছে আপনার বেলিফেট বাড়ছে আলটিমেটলি সেগুলো থেকে আপনার টাইপ টু ডায়াবেটিস হচ্ছে আচ্ছা আপনি যে কথাটা বললেন আমাদের কন্টিনেন্টে বা আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশে আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে সেটার মধ্যে হচ্ছে ভাত হচ্ছে একেবারে প্রথম সারির খাবার তারপর যদি বলি বিশ্বে সারা বিশ্বে যে তিনটা জিনিসকে হোয়াইট পয়জন বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ভাত চিনি এবং হচ্ছে লবণ এই তিনটা তবে এই তিনটাই কিন্তু হচ্ছে আমরা অনেক অতিরিক্ত বেশি খাচ্ছি তার অবশ্যই একটা প্রভাব ডায়াবেটিসে রয়েছে সেটা আমরা আপনার কাছ থেকে জানতে পেলাম এবার একটু যেতে জানতে চাই যে স্টেশনাল ডায়াবেটিস অথবা গর্ভাবস্থায় যে মহিলাদের ডায়াবেটিস হয়ে থাকে সেই ডায়াবেটিসটা কি স্থায়ীভাবে থাকবে নাকি গর্ভাবস্থার পরে ডায়াবেটিসটা চলে যাবে ধন্যবাদ আমাদের কাছে অনেক সময় রোগীরা জানতে চায় যে আমার যে ডায়াবেটিস হলো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা গর্ভবস্থায় ইনসুলিন দিচ্ছি সেটা কি ওনাদের আপনার পারমান্ট হয়ে যাবে কিনা বা একবার শুরু করলে সারা জীবন নেওয়া লাগবে কিনা এই ক্ষেত্রে আমরা দেখি যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যাদের গর্ভবস্থা ডায়াবেটিস হয় সেটা যখন আপনার প্লাসেন্টা বা গর্ভফুলটা রিমুভ হয়ে যায় তখন সেটি আর থাকে না কারণ প্লাসেনটাতে কিছু হরমোন আসে যার কারণে এই আপনার ব্লাড সুগারটা বাড়ে হ্যাঁ কিন্তু যখন প্লাসেন্টার রিমুভ হয়ে যায় তখন দেখা যায় যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে থাকে না কিন্তু টেন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা থেকে যেতে পারে অনেক রোগী এসে আমার বলে যে আমার গর্ভাবস্থা ডায়াবেটিস ছিল এখনো ডায়াবেটিস টা আছে রয়ে গেছে কিন্তু গর্ভাবস্থার পরে

হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওনার ডাক্তারের ফল আপে থাকবে আমরা বলি তিন মাস পর পর আপনি যে রুটিন চেক আছে সেগুলো করে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আর আপনি চিনি মিষ্টি ভাত সেগুলো আপনি কম খাবেন এবং প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম ঝরে এক্সারসাইজ বা ব্যায়াম করবেন এটা হচ্ছে পরবর্তীতে তাহলে ডায়াবেটিস একেবারে নিরাময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে এবার চলে আসি আমরা ওজন নিয়ে বাড়তি ওজন নিয়ে বাড়তি চিন্তা কিন্তু এখন সবারই একটু আপনার কাছে জানতে চাই যে ওজন বাড়ার কারণগুলো কি কি হতে পারে যে এই কোরবানির পর দাওয়ার পরে অনেকের ওজন বেড়ে যাচ্ছে ওজন নিয়ে অনেকেই চিন্তিত যে আমরা ওজন কেন বাড়ছে হ্যাঁ ওজন বাড়ার কিছু হরমোনাল কারণ আছে যে কিছু হরমোনের কারণে ওজন বাড়তে পারে অনেক রোগী এসে বলে আমরা তো তেমন কিছু খাই না আমরা শুধু পানি খেলেও মনে হচ্ছে ওজন বাড়ছে তখন আমরা দেখি যে ওনার ওজন বাড়ার পিছনে কোনো হরমোনাল কারণ আছে কি না যেমন কাছে থাইরয়েডের সমস্যা থাকে বা থাইরয়েড রোগ থাকে যেটা বলে হাইপোথাইরয়েডিজম বা শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি সেই থাইরয়েড হরমের ঘাটতি থেকে কিন্তু ওজন বাড়তে পারে এছাড়া হচ্ছে কেউ যদি কোনো ওষুধপত্র খেয়ে থাকে যেমন হচ্ছে স্ট্যারয়েড জাতীয় ওষুধ ওরাল কন্টাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রীকরণ যে আপনার বড়ি আছে সেগুলোও কিন্তু ওজন বাড়াতে পারে এছাড়া অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে বা টেনশন কমার ওষুধ খাচ্ছে সেগুলোও কিন্তু ওজন বাড়াতে পারে যখন আমাদের কাছে অতিরিক্ত এইগুলো ওজন নিয়ে আসে তখন আমরা এরকম কোনো কারণ আছে কিনা না সেটি খুঁজে দেখি আর এই ছাড়াও কিছু কারণ আছে যেমন লাইফস্টাইল আমরা যা খাচ্ছি তা আমরা খরচ করছি না আমরা যে ক্যালোরিটা খাচ্ছি সেই ক্যালোরিটা যদি আমরা বার্ন না করি সেটা কিন্তু অ্যাক্সেস আপনার ফ্যাট আকারে আমাদের শরীরে জমবে মনে করেন আপনি যা ইনকাম করছেন তা যদি আপনি খরচ না করেন তা কিন্তু আপনার ব্যাংকে আপনার জমতে থাকবে সেইভাবে আপনি যা খাচ্ছেন তা যদি আপনি খরচ না করেন তাহলে আপনার ওজন বাড়তে পারে এটাকে বলে আমরা সিম্পল অবসিটি যে কোনো কারণ পাওয়া যায় না কিন্তু ওজন বাড়ছে আচ্ছা আপনি যেমনটা বললেন হাইপোথাইরয়েডিজমের কথা বা থাইরয়েড থাইরয়েড হরমোনের ঘাটতি যদি থাকে ক্ষেত্রে হচ্ছে কি ওজন বাড়তে পারে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ডায়াগনোসিস করেন বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে হচ্ছে কি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে কিনা যে প্রথমেই বলি যে কি ধরনের আমাদের কাছে লক্ষণগুলো নিয়ে আসে যে একটি তো হচ্ছে ওজন বাড়ছে এছাড়া চুল পড়ে যেতে পারে বা স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে এছাড়া ঘুম ঘুম লাগছে বা শরীর বিভিন্ন জায়গায় ব্যথা বা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না দুর্বল লাগছে টায়ার্ড লাগছে এ ধরনের বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে হাইপোথাইডেন রোগীরা আসে এছাড়া মহিলাদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হচ্ছে এমনকি মাসিক বন্ধ থাকছে অথবা বাচ্চা কাচ্চা হচ্ছে না এ ধরনের লক্ষণ নিয়েও আসে যখন আমরা এরকম লক্ষণ পাই তখন আমরা সিম্পল কিছু ব্লাডের পরীক্ষা করে দেখি সেরাম টিএসএস এফটি ফোর যে ওনার থাইরয়েড হরমোনের কোনো তারতম্য আছে কি না এছাড়াও অনেকে আমাদের কাছে গলা ফুলাও নিয়ে আসে যদি গলায় কোনো ফুলা থাকে আমরা গলায় একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে ওনার থাইরয়েড গ্রন্থিটা বড় হয়ে গিয়েছে কি না আচ্ছা খুব সুন্দর করে বললেন এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোন কলটি নিয়ে জি অবশ্যই দর্শক কে বলছিলেন কোথা থেকে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন আচ্ছা আমি অর্ঘ দেব চক্রবর্তী বলছি জি দর্শক আপনার প্রশ্নটি করুন আমি ধানমন্ডি থেকে বলছি জি আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনি প্রশ্নটি করুন আচ্ছা আচ্ছা ডায়াবেটিস নিয়ে তো আসলে অনেকের অনেক ধরনের চিন্তা থাকে যে এটা একটা বড় অসুখে পরিণত হয় পরবর্তীতে কোন এক সময় শরীরে মধ্যে তো আমি ব্যাপারটা হচ্ছে আমার A31 বা 32 জি আমি রেগুলার হাঁটা হাঁটি করছি পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছি ভেজিটেবল খাচ্ছি জিমও করছি কিন্তু আমার ফ্যামিলিতে কারো ডায়াবেটিক নাই কিন্তু পরবর্তীতে কি এটা আমার মধ্যে আসতে পারে কিনা না জি দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি মূলত আপনার মূলত দর্শকের হচ্ছে চিন্তা রয়েছে বর্তমানে যেহেতু হচ্ছে উনি একেবারে সুন্দর মতো হাঁটাহাঁটি করছেন বললেন একেবারে খাওয়া দাওয়া খাদ্যাভাসও ঠিক আছে

ওনার ওজন নিয়ন্ত্রণে রাখেন এবং ওই যে হাইকেলের ফুড কম খান চিনি মিষ্টি ভাত কম খান তাহলে ওনার ডায়াবেটিসটা হচ্ছে আপনার হওয়াটা বিলম্বিত হবে বা হবে না মনে করেন ওনার যদি চল্লিশ বছর বয়সে ডায়াবেটিস হওয়ার কথা

জি আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি উত্তর আমাদের সাথেই থাকুন উনি জানতে চাচ্ছিলেন ওনার বয়স চোদ্দ বছর এবং হচ্ছে বর্তমানে ওনার ওজন হচ্ছে আটাত্তর কেজি উনি কি ডায়েট করলে আসলে উনি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারবেন জি আমার আর একটু জানার দরকার ছিল উচ্চতাটা কেমন আমরা জানি বিএমআই বলে একটি টার্ম আছে যে বিএমআই হচ্ছে আপনার নাইনটিন থেকে টোয়েন্টি হচ্ছে নর্মাল ওনার যেহেতু সেভেন্টি এইট কেজি বলছেন বাংলাদেশের অ্যাভারেজ হাইড্রি চিন্তা করি আমি মেয়েদের সেই ক্ষেত্রে ওনার বিএমআই বেশি হবে সেই ক্ষেত্রে ওনার ওজন কমাতে হবে ওজন কমানোর উনি এক্সারসাইজ করতে পারে আমরা যে সপ্তাহে মিনিট ঘাম হাঁটবেন বা ব্যায়াম করবেন বা এই ধরনের যে আছে মেয়েদের ক্ষেত্রে উনি লাভ করতে পারেন সাইক্লিং করতে পারেন দৌড়াতে পারেন বা উনি গ্রামে থাকেন বলেছেন জামালপুর থেকে উনি সাঁতার কাটতে পারেন যদি ওনার সুযোগ থাকে এই এক্সারসাইজগুলি গুলা কিন্তু ওনার ওজন কমাতে পারে এছাড়া বলেছেন উনি ডায়েট করতে পারবেন কিনা না ডায়েট বলতে আমরা ওনাকে অ্যাডভাইস করবো হাই ক্যালোরি ফুডগুলা যেগুলো আছে আপনার ভাত কম পরিমাণে খাবে চিনি মিষ্টি খাবে না আর হচ্ছে আপনার ফাইবার জাতীয় যে খাবার যেগুলো আছে আপনার পেয়ারা আমরা জামবুড়া সেগুলো বেশি খাবে আমরা মেয়েদের ক্ষেত্রে দেখতে পারি যে ওজন বেশি থাকতে ওনার যে পলিসিস্টিকোভানের সিন্ড্রাম সেগুলোর পেশেন্ট আমরা পাই যে মাসিক অনিয়মিত হচ্ছে মুখে অমঞ্জিত লোম হচ্ছে এই ধরনের কাছে ইনফার্টিলিটি হচ্ছে না সেই পর্যায়ে চলে যেতে পারে তা ওনার অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আর ওজন বাড়ার কি কারণ রয়েছে সেটা প্রথমে তার আসলে খতিয়ে দেখার একটা বিষয় রয়েছে ডাইটের পাশাপাশি কি কোনো ওষুধ রয়েছে যে এই ওষুধ খেলে হচ্ছে কি ওজন নিয়ন্ত্রণ করতে পারবে জি কিছু ওষুধ অ্যাপ্রুভাল পেয়েছে যেগুলো হচ্ছে আপনার ওজন কমাতে সহায়তা করে যেমন অরলিস্টেড অনেক দিন ধরেই আছে এছাড়া ম্যাটফর্মিন যাতে ওষুধ আছে সেটিও কিন্তু আমরা বলে ওয়েট নিউট্রাল বা ওজন বাড়ায় না এবং অনেক ক্ষেত্রে ওজন কমাতে পারে এছাড়া অ্যাম্পাগ্লিফ্রোজিন এবং ম্যাটফরমিন যে কম্বিনেশন আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এগুলো দিলে অনেক সময় ওজন কমে ওজন বাড়ে না এছাড়া জিএলপি ওয়ান অ্যানালগ ইনজেকশন সিমাগ্লোটাইট বা ওরাল সিমাগ্লোটাইট নামে কিছু ওষুধপত্র এসেছে ইঞ্জেকশানগুলো হচ্ছে আপনার চামড়া ইনসুলিনের মতো প্যাটের চামড়া সপ্তাহে একটি করে দিতে হয় সেইগুলো দিলে হচ্ছে আপনার খাবার রুচি কমে যায় এবং আরও কিছু মেকানিজমের মাধ্যমে যে আপনার খাবার প্রতি অনীহা সৃষ্টি করবে বা আরও কিছু মেকানিজমের মাধ্যমে সেইগুলো ওজন কমাতে পারে ওজন নিয়ে

দশক দুঃখিত আপনার সাথে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও চেষ্টা করুন আমাদের সাথে যুক্ত হবার জন্য এবার একটু আলোচনায় ফিরে আসি আপনি বলছিলেন কিছু ওষুধের কথা তবে সেক্ষেত্রে তো সেটি ডায়াবেটিস রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটি কার্যকর যাদের ডায়াবেটিস নেই তাও হচ্ছে বিভিন্ন কারণে মানে ওজন বাড়তি রয়েছে তারাও কি এই ওষুধ খেতে পারবেন যে ওজন বাড়ার তো অন্য কোনো হরমোনের কারণ আছে কিনা সেটা আমরা দেখব আর আমি যেটা জিএলপি ওয়ান অ্যানালক বললাম সেটা কিন্তু রিসেন্টলি যাদের ডায়াবেটিস নেই কিন্তু অতিরিক্ত ওজন আছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও অ্যাপ্রুভাল পেয়েছে তারাও সেটা আপনার নিতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার যাদের ওজন কম রয়েছে যেহেতু ওজন বাড়া এবং কমা দুটোই কিন্তু হচ্ছে চিন্তাজনক একটা বিষয় এবার একটু জানতে চাই যাদের ওজন বিএমআইয়ের কথা যেটা বললেন বিএমআই থেকে খুবই কম উচ্চতার তুলনায় ওজন একেবারে কম তারা কি করবেন যে সেই ক্ষেত্রে আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে ওনার ওজন যে বাড়ছে না বা ওজন কম সেটার পিছনে কোনো কারণ আছে কি না যেমন কারো যদি হরমোনের সমস্যা থাকে হাইপার থাইরয়েডিজম থাকে শরীরে থাইরয়েড হরমোন বেশি থাকে তাহলে কিন্তু শরীরের ম্যাটাবলিজম বেড়ে যায় এবং ওনার ওজন কমে যেতে পারে বা ওজন বাড়ছে না এরকম হচ্ছে এছাড়া কারো যদি আপনার প্যাটের সমস্যা প্যাটের ম্যাল অ্যাবজর্পশন থাকে যে যাই খাচ্ছে তাই হচ্ছে আপনার পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে বা হজম হচ্ছে না সেই ধরনের সমস্যা থেকেও আপনার ওজন বাড়ছে না বা ওজন কমে যাচ্ছে এরকম হতে পারে এছাড়া কারণ টিবি রোগ বা যক্ষা আছে কিনা এই যক্ষাও কিন্তু আপনার আপনার জানেন যে আপনার ওজন কমিয়ে দেয় এছাড়া যদি ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিসও হচ্ছে আপনার ওজন কমিয়ে দেয় এছাড়া ওনারা যদি বেশি পরিমাণ অ্যাক্সেস করে থাকেন ওনারা যা খাচ্ছেন তার থেকে বেশি পরিশ্রম করছেন বা রাত জাগতে হচ্ছে বা নাইট ডিউটি করতে হচ্ছে বা দেখা যায় যে যারা হচ্ছে ব্রেস্টফিডিং ফিমেল আছে ওনারা বাচ্চাকে ফিডিং করাচ্ছেন বা রাত জাগছেন সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত ক্যালোরি আপনার এক্সপেন্ডিচার বা ব্যয় হওয়ার জন্যও কিন্তু ওনার ওজন কমে যেতে পারে তাই আমরা প্রথমে ওজন কমার কোনো কারণ আছে কি না সেই কারণটা খোঁজার চেষ্টা করি এরপর পরবর্তী পরবর্তীতে চিকিৎসাতে যাদের ওজন কম রয়েছে তারা অনেকে কিন্তু হচ্ছে জিম বা ব্যায়াম করার চেষ্টা করেন এবং তাছাড়া প্রোটিন সাপ্লিমেন্টও খেয়ে থাকেন ব্যায়াম বা জিমে গিয়ে হচ্ছে যাদের হচ্ছে ট্রেনার থাকে তারা অনেকে তাদেরকে কিছু প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে সেটা কি কোনো সাইড ইফেক্ট আছে বা খাওয়াটা কতটুকু হচ্ছে ঠিক যে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার বা অন্তত পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সেটি করা উচিত ট্রেনাররা অনেক সময় আপনার সেটার সম্পর্কে ভালো নলেজ রাখে না সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন পুষ্টিবিদ বা একজন হরমোন বিশেষজ্ঞ বা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যে আপনি যে গুলো বলছেন সেগুলো সেফ সেফ বা সেফটি ডাটা আছে কিনা সেটা জেনে তারপরে গ্রহণ করার জন্য আচ্ছা এবার বাড়তি ওজন যাদের রয়েছে বর্তমানে হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ অনেক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায় অনেক ধরনের কফি বাজারে পাওয়া যায় যেটি খেয়ে হচ্ছে একে অনেকে বলে থাকেন তিরিশ দিনের মধ্যে দশ কেজি ওজন কমে যাবে বা দুই মাসের মধ্যে হচ্ছে একে পনেরো কেজি কেজি ওজন কমে যাবে এই ধরনের কফি খাওয়াটা বা এই ধরনের যেকোনো ধরনের ওষুধ খাওয়াটা কতটুকু সেফ যে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনার জন্য আমরা দেখতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন পাওয়া যায় আপনি বললেন যে এতদিন ওজন কমে যাবে বা ডায়াবেটিস নাই হয়ে যাবে বা ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলো আপনার অথেন্টিক হয় না বা আপনার নির্ভরযোগ্য হয় না হ্যাঁ কারণ আমরা যেই ওষুধগুলো লেখি সেইগুলো কিন্তু ইউএসএফডি অ্যাপ্রুভ মানে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে সেগুলো সেফটি ডাটা কিডনি বা লিভারের জন্য সেফ কি না সেগুলো সেফটি ডাটার আসার পরে সেগুলো আমাদের কাছে আসে কিন্তু যেগুলো সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন এখানে হার্বাল কম্পোনেন্ট থাকে বা সেটা যে কম্পোজিশন কি আসলে আমরা জানিও না সেই ক্ষেত্রে সেগুলো আপনার পরবর্তী লং টার্ম কোনো হরমোনের সমস্যা কিডনি বা লিভারের সমস্যা করবে কিনা সেগুলো কিন্তু সেফটি কোনো ডাটা নেই তাই আপনি সেগুলা গ্রহণ করতে পারেন না খুব সুন্দর করে বললেন এবং এই ওষুধের কিন্তু কিছু ব্যাপক সাইড ইফেক্ট কিন্তু রয়েছে শুধুমাত্র যে এই যেমন একজন আমাদেরকে একজন দর্শক কল দিয়েছেন যার বয়স মাত্র চোদ্দ বছর বয়স তিনি যখন এই সোশ্যাল মিডিয়ায় দেখে বা ঢুকে যখন দেখবেন এই ধরনের কফি খেলে এই ধরনের ওষুধ খেলে আমার ওজন একেবারে দুই মাসের মধ্যে দশ কেজি কমে যাবে তখন কিন্তু তিনি ইচ্ছুক থাকবেন এই ধরনের কফি খেতে তবে আমরা জানি না এটার যে ইফেক্ট লিভারে হতে পারে কিডনিতে হতে পারে এই বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান একেবারেই নেই এবার আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ডায়াবেটিস একেবারে নিরাময় যোগ্য যে ডায়াবেটিস এমন একটি রোগ এটাকে বলে আমরা কন্ট্রোলেবল যে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিন্তু নিরাময় করার মতো এখনও কিছু আবিষ্কৃত হয়নি সেই ক্ষেত্রে আপনি লাইফস্টাইল যে আপনি এক্সারসাইজ করে বা খাবার দাবার নিয়ন্ত্রণ করে বা যদি ওষুধ লাগে আপনি ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে কিন্তু আপনার যে ডায়াবেটিস যে সমস্যাগুলো হওয়ার কথা কিছুই হবে না আপনি স্বাভাবিক একজন মানুষের মতোই জীবনযাপন করতে পারেন কিন্তু ডায়াবেটিস একেবারেই নির্মূল হয়ে যাবে আপনি ইনসুলিন ছাড়া ওষুধ ছাড়া বা সব কিছু ছাড়া যে বা লাইফস্টাইল মেনটেন ছাড়া আপনি লাইফ লিড করতে পারবেন এরকম কিছু এখনও আবিষ্কৃত হয়নি তবে আমি অনুষ্ঠানের প্রথম দিকে বলেছি স্ট্যাম্পসেল নিয়ে কিছু কাজ চলছে যে প্যানক্রিয়াসে যদি স্ট্যাম্প সেল দিয়ে বিটা সেল গ্রো করানো যায় ইনসুলিন তৈরি করা যায় করছি ভবিষ্যতে এমন কিছু থেরাপি বা এমন কিছু আবিষ্কার হবে যার মাধ্যমে হচ্ছে ডায়াবেটিস একেবারে নিরাময়যোগ্য হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সনকলে আসার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ